আমাদেরকে জবাবদিহি করে যান, মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি স্যার, স্যার ওদেরকে নামাই দেন, অপরাধ করে দেন। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার তোমার বাবা, আমার বাবা রাজাকার, রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। বলে যাও, আমি জেস্টিয়ারশিলের শব্দগুলো শুনবার জন্য পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট, টুলব্যাসের স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম নাম আমরা পেয়েছি। আমরা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত 6 জন নিহত ও প্রায় 100+ আহত হয়েছে। সবার তিনি হচ্ছে মাঠে নামার জন্য অনুরোধ করেছেন এবং তিনি সহযোগিতা চাচ্ছেন। তিনি দেখেছেন যে এই মুহূর্তে সরকার বুঝি আর ক্ষমতায় থাকে না, তার বুঝি পথ হারাতে হয়। ওবায়দুল কাদের হয়তো পথে থাকতে পারবে না এমনটাই তার ভিতরে ভয় ধরেছে, যার কারণে সবাইকে আহ্বান করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ যে দল হোক না কেন, সাধারণ জনগণকেও আহ্বান করেছেন তিনি যে তাদের সাথে নামার জন্য এবং মাঠে নামার জন্য। তারা একদিকে তো পুলিশ কাজ করছে তাদের পক্ষ হয়ে, আর জনগণকেও তারা মানে উৎসাহিত করতেছে এবং তারা আহ্বান করছে যে আমাদের পাশে দাঁড়ান, আমাদের কাছে আসুন। দর্শক, এই মুহূর্তে সরকার, ওবায়দুল কাদের এবং যত মন্ত্রী আছে সবাই তো মোটেও ভালো নেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে আপনার জাতিসংঘ, তারপরে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে মানব অধিকার সংস্থা, সবাই কিন্তু পদক্ষেপ নিয়েছে সরকার এবং অধ্যতন কর্মকর্তাদের উপর। তারা খুব শীঘ্রই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে। এ পর্যন্ত 210 জনেরও বেশি কোটা সংস্কার আন্দোলন যে শিক্ষার্থীরা রয়েছেন, সব মিলে হচ্ছে আপনার 210 জনেরও বেশিকে হত্যা করা হয়েছে আর 10,000-এর মতো গ্রেপ্তার করা হয়েছে। আজকে জাস্ট ফর মার্চ যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু চট্টগ্রাম, ঢাকা, বরিশাল বিভিন্ন জেলায় তারা আন্দোলন করছে, আর এই আন্দোলন কিন্তু পুলিশ বাধা দিচ্ছে।
টিয়ার সেল, সাউন্ড গ্রেড, তারপরে হচ্ছে আপনার যেটা দিয়ে ধোঁয়া প্রয়োগ করেন যা টিয়ার সেলই বলা হয়, আবার মানে এক ধরনের গ্যাস যেটাকে বলা হয় কাদা গ্যাস, সেটাও ছুটছে। শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করছে গণহারে, তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, আর শিক্ষার্থীরা হাতে কোনো ইট লাঠি কিছু নেয়নি। আজকে তারা খালি হাতে আন্দোলন করছে রাজপথে। আন্দোলন বলতে তারা যারা মারা গিয়েছেন যে 210 জন, সেই বিষয়টা নিয়ে তারা একটা আন্দোলন করছে, আর সেই আন্দোলনের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক, এদিকে বিভিন্ন দেশ চাপ দিয়েছে সরকারের উপর, চিঠি দিয়েছে, তারপরে সরকার যদি না মানে তাহলে সরকারকে হয়তো খুব দ্রুত মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর এদিকে সরকার যেটা করছে জনগণের সাথে এটা কিন্তু কেউ মেনে নেবে না বা মেনে নেওয়ার মতো না। দর্শক, এইখানে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা অনেক বেকারত্ব বেড়ে গেছে, বেকার বেশি হয়ে আছে, তা যে 56% সব মিলে যে কোটা দিয়েছিল সরকার সেটা কিন্তু প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। সেখানে কিন্তু তারা 95% করার জন্য আহ্বান করেছে সরকারকে, সরকার পরবর্তীতে সেটি 93 করেছে। কিন্তু তার আগে সরকার একটা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে পরে এই রাজনীতিটা অনেক বড় হয়ে যায়, আর এই আন্দোলনটা আন্দোলন আর রাজনৈতিক ইস্যু করে জিনিসটা অনেক বড় হয়ে যায়। ছাত্রলীগ, তারপরে বিএনপি, জামায়াত, বিভিন্ন হচ্ছে দলের লোকজন মিলে কিন্তু আন্দোলন করতে থাকে, আর এই আন্দোলনে কে বা কারা হামলা করতে থাকে, আর এই হামলার কারণে 210 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এ পর্যন্ত, শিশু তার ভিতরে ছিল 8 জন। তা দর্শক, আজকে সারা দেশে প্রায় আন্দোলন চলছে, আর জানি না কী হবে। এ পর্যন্ত কেউ মারা যায়নি, এ পর্যন্ত পুলিশ কাউকে গুলি করেনি, কিন্তু টিয়ার সেল ছুড়েছে, কাদা গ্যাস এবং হচ্ছে লাঠি চার্জ করেছে, আর অনেক ধস্তাধস্তি হয়েছে, তারপরে হচ্ছে আপনার অনেক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শেষ পর্যন্ত আইনজীবীরা রাজপথে নেমেছে, পুলিশের গাড়ি আটকে দিয়েছেন, এবং পুলিশের গাড়িতে যে শিক্ষার্থীরা আটক ছিল তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে তারা নেমে মানে সেই শিক্ষার্থীকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার জন্য তারা গাড়ি আটকে দিয়েছেন। আর অনেক শিক্ষার্থী রয়েছেন, তারাও গাড়ির সামনে দাঁড়িয়েছেন, কিন্তু পুলিশ অনেকে ধমক দিয়েছেন এবং পুলিশের সাথে তারা পারছে না, কারণ পুলিশের হাতে অস্ত্র আছে, পুলিশের গায়ে আইনের পোশাক রয়েছে, তাই পুলিশ যেমন খুশি তেমন করতে পারে শিক্ষার্থীর সাথে। কিন্তু পুলিশকে ভাবা উচিত, যেগুলো আন্দোলন করছে তারা আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বোন, আর আপনারাই আপনাদের ভাই বোনের সাথে এমনটা করছেন, আর এটা কিন্তু ঠিক না। গণতান্ত্রিক দেশে এবং গণ অধিকার সবার রয়েছে, বাক স্বাধীনতা সবার রয়েছে, সবার কিন্তু আন্দোলন করার অধিকার রয়েছে। তারা আন্দোলন করবে, আপনারা তাদেরকে প্রোটেক্ট দেবেন, আর এর জন্য আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আপনাদেরকে এই জন্য চাকরি দেওয়া হয় নাই জনগণের টাকায় বেতন নেবেন, বেতন খাবেন, তাদেরকে ওই টাকায় গুলি কিনে আবার ওদেরই বুকে ছুড়বেন, এটা কিন্তু কোনো দেশ এবং কোনো জাতি কেউ মেনে নেবে না। আপনি সরকার পক্ষ বা সরকার দলীয় কাজ করছেন, এটা কিন্তু ঠিক নয়। সরকার কার? সরকার জনগণের, জনগণের ভোটে সরকার হয়েছে, জনগণের দাবি দাবা মেনে নেওয়া নেবে হলো সরকার, এটাই হলো একমাত্র কারণ। আর সরকার কি আপনাদেরকে বেতন দিচ্ছে? বেতন দিচ্ছে না, জনগণের বেতন আপনি, আপনার সরকার, সবাই চলতেছে। তাহলে সরকারের কাছে অনুরোধ যে শিক্ষার্থীর উপর হামলা, নির্যাতন, গুম, যে গ্রেপ্তার, এটা আপনি বন্ধ করুন, এবং আপনার যে পুলিশগুলো রয়েছে, পুলিশ বাহিনী, আমি তো বলবো জনগণের পুলিশ না, এটা আপনারই পুলিশ। জনগণের যদি পুলিশ হতো তাহলে জনগণকে কি এভাবে গুলি করতো, এভাবে লাঠিপিঠা করতো, এভাবে তাদেরকে ধরে ধরে নিয়ে যেত? কখনই যেত না। দেশে কি যুদ্ধ লেগে গেছে, যে মহামারী কি দেয়, বহির্বিশ্বের যুদ্ধ লেগে গেছে? এখানে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, আপনি তাদেরকে কন্ট্রোল করেন, আপনার উপর নিচে যারা আছে বা উপরে যারা আছে, আপনার যে মন্ত্রীরা আছে তাদেরকে নেন আপনি সাথে নিয়ে, তাদেরকে কীভাবে কন্ট্রোল করা যায় আপনারা কন্ট্রোল করেন। লাঠি পিটা করে, গুলি করে কাউকে তো কন্ট্রোল করা যাবে না। কাউকে কন্ট্রোল করতে হলে ভালোবাসা দিয়ে কন্ট্রোল করতে হবে, আপনি যদি ভালোবাসা না দেখেন তাহলে কেউ কন্ট্রোল হবে না। ছাত্ররা কিন্তু হচ্ছে আপনার খুনি না, তারপরে ডাকাত না, তারা কিন্তু পশু না, তাদের ভিতরে একটা মন মানসিকতা রয়েছে, তাদের ভিতরে বিবেক রয়েছে, তাদের ভিতরে কিন্তু দয়া রয়েছে, তারা চাচ্ছে যে জনগণের একটা কর্মসংস্থান অর্থাৎ চাকরি, যার কারণে তারা কিন্তু আন্দোলনে নেমে পড়েছেন, আর এই আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেকে শহীদ হয়েছে। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।